Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পুলি পিঠা। একই রেসিপিতে দুই ধরনের পাপা পুলি ও বাজা পুলি। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। এর জন্য চুলো একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিব 1.5 কাপ নারিকেল আর 1/2 কাপ আখের গুড়। দিয়ে দিব 2টি এলাচ ও 2 টুকরো দারুচিনি। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে দিব 2 কাপ পানি। পানি দেওয়ার পর 2-3টা বলক আসলে তাতে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব 2 কাপ ভেজা চালের গুঁড়া। চালের গুঁড়াটা আমি পানির চারিদিকে ছড়িয়ে দিব। এবার চুলা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলা বন্ধ থাকবে। 10 মিনিট পর চুলা থেকে নামিয়ে ভালো করে মথে আমি একটা কাই করে নিয়েছি। এবার সেখান থেকে সামান্য পরিমাণের কাই নিয়ে ছোট একটা রুটি তৈরি করে নিব। রুটিটা বেশি মোটাও হবে না, আবার পাতলাও হবে না। রুটিটা হয়ে যাওয়ার পর আমি আমার হাতের তালুতে নিয়ে নিচ্ছি। আগে থেকে তৈরি করে রাখা নারিকেলের পুরটা আমি দিয়ে দিব। রুটির মাঝ বরাবর পুরটা দিয়ে এখন আমি পানি দিয়ে রুটির চারো সাইডে পানি লাগিয়ে নিব। পানি দেওয়ার কারণ হচ্ছে এটা আটার মতন লেগে থাকবে, খুলে যাবে না। এবার পানি দেওয়ার পর 2টা সাইড একসাথে করে আমি খুব ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে দিব, যাতে করে এর মুখটা খুব ভালো করে বন্ধ হয়ে যায়। বন্ধ করে নেওয়ার পর আমি একটা পুলি পিঠার ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন, যেটা ডিজাইন করা কিন্তু খুবই সহজ। আমি পিঠার চারোদিকে আমি পাতলা করে হাত দিয়ে পাতলা পাতলা করে নিচ্ছি। আসলে ডিজাইনটা বলে বোঝানো যাবে না, আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন কীভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নেওয়ার পর বোতলে এখন বাস্তে চলে যাবো। চুলা একটা হাঁড়িয়ে বসিয়ে তাতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পিঠা। একসাথে বেশি করে পিঠা দিবেন না, এতে করে ভেঙে যেতে পারে। পিঠাগুলো দিয়ে দেওয়ার পর চুলা একদম লোতে রাখতে হবে। লোতে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব সবগুলো পিঠা। পর্যায়ে পিঠাগুলো ভেজে নেওয়ার পর সুন্দর একটা কালার আসছে, এখন আমি পিঠাগুলো নামিয়ে নিব। গুলো নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে 1 সপ্তাহের মতন রেখে খেতে পারবেন। বাকি পিঠাগুলো আমি ভাপ দিতে চলে যাব। যেন চুলা একটা হাঁড়ি বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে উপরে ছিদ্রযুক্ত একটা বাটি বসিয়ে তাতে দিয়ে দেবো বাকি পিঠাগুলো। বাকি সবগুলো পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিটে পিঠাগুলো সুন্দরভাবে ভাপ দেওয়া হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি পিঠাগুলো নামিয়ে নিব। পর্যায়ে খুব সাবধানে পিঠাগুলো নামিয়ে নিতে হবে, নয়তো ভেঙে যাবে। দেখলেন তো কত সহজভাবে দুই ধরনের পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাগুলো খেতে অনেক মজা। এভাবে করে আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।